السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم الصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني هو قولي ربي زدني علما আমার প্রিয় ভাই বোনেরা كوران ايه ডেইলি কোরআন ক্লাসের আজকের বিষয় আমরা সুরা আব্বালাদ এর শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণনা করব। ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমরা কোরআনের তিরিশতম পাড়ার ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি ইনশা আল্লাহ এই তিরিশতম পাড়া আমরা শেষ করব এরপরে আপনাদের সাথেই আমরা পরবর্তী আয়াতগুলো শুরু করব। আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই বোনেরা সুরা বালাদ সুরা বালাদ আয়াত সংখ্যা বিশ কিন্তু আজকে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভাগ করেছি আজকে আমরা এক থেকে দশ নম্বর আয়াত বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব দেখতে পাচ্ছেন সুরা বালাদ বালাদ কথাটির অর্থ হল গিয়া শহর বা নগর বা সিটি আপনি যাই বলেন না কেন সুরাটির নামকরণ করা হয়েছে এই সুরার প্রথম আয়াতে বলা হয়েছে লা বালাদ হাজাল শপথ এই শহরের সেই বালাদ কথাটাকে কেন্দ্র করে আমাদের সুরার নামকরণ করা হয়েছে আপনারা জানেন যে প্রত্যেকটা সুরার তার নির্দিষ্ট একটি শব্দকে কেন্দ্র করে ওই সুরার নামকরণ করা হয়ে থাকে তাই আমাদের আলোচ্য সুরাটি এর ব্যতিক্রম নয় নাজিলের সময়কাল ইয়েস নাজিলের সময়কাল যদি বুঝি বলি তা মক্ষি জীবনের প্রাথমিক কালের সুরাগুলির অনুরূপ বক্তব্য ও বাচন ভঙ্গি বিদায় এই সেই সময়ে সুরাটি নাজিল করা হয়েছে তাই এটি সুরাটি মক্কি সুরা যখন মক্কার কাফির মুশ্রিকরা নবী করিম করিমসাল্লা সাল্লাম উপর জুলুম অত্যাচার চালাতে ভাই এতই ব্যাপরা হয়ে পড়ে যে উপর যেন যে কোনো প্রকারের অত্যাচার নিপুরণকে তারা একবারে সম্পূর্ণ হালাল মনে করেছে তাই এই সময় তারা এই সময় তারা সেই ষড়যন্ত্র করেছে তাই বন্ধুগণ এই আটটি জিনিস আপনাদের সাথে শেয়ার তা হলো গিয়ে সুরা কাফ সুরা কাফ এর পরে আমাদের আলোচ্য সুরাটি নাজিল করা হয়েছে মূল বক্তব্য যদি আমি বলতে চাই অল্প ভিতরে হলো দুনিয়ার সঙ্গে মানুষের কি সম্পর্ক এবং মানুষের সঙ্গে দুনিয়ার কি সম্পর্ক একথা বলার সাথে সাথে আরও একটা বক্তব্য রাখা হয়েছে যে সৌভাগ্য ও দুর্ভাগ্য লাভের দুটি পথই খোলা রয়েছে ভাই যে কোনো একটি পথে চলার পূর্ণ একটিয়ার মানুষের রয়েছে নিজের চেষ্টা সাধনা দ্বারা কল্যাণের পথে অগ্রসর হলে সে শুভ পরিণতি হবে আর অকল্যাণের পথের প্রথিক হলে তার পরিণতি হবে অশুভ এটাই হল গিয়া আমাদের এই সুরার মূল বক্তব্য চলুন আমরা আলোচনায় যাই প্রিয় ভাই বোনেরা সুরা বা লাদ প্রথম আয়াত দেখুন কি আছে প্রথম আয়াত যাই বন্ধুকার আমি প্রথম আয়াতটা শুরু করার আগে আমি একটা আয়াত আমি সুরা আনফালের তেইশ নম্বর আয়াতটা শুরু করে আমি একটু আলোচনা করতে চাই যা আমি বুঝতে পারছি যে ওখানে আল্লাহ বলছেন সুরা আনফালের ভাই তেইশ নম্বর আয়াত ওলা আলিম আল্লাহিম খাই আসমাহুম আর যদি আমি তাদের ভিতরে ভালো কিছু দেখতাম তাদের অবশ্যই এই কোরআন শোনাতাম তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করতাম ভাই দেখুন আজকে আপনি আমরা যারা এই কোরআন শোনার ব্যবস্থার ব্যবস্থার ভিতরে চলে এসছি আল্লাহ যেহেতু আমাদেরকে কোরআন শোনাচ্ছেন তাহলে অবশ্যই অবশ্যই বলতে হবে আল্লাহ আপনাদের মধ্যে অবশ্যই ভালো কিছু দেখছেন বিদায় আল্লাহ কোরআন শোনার ব্যবস্থা করেছেন সুবহান আল্লাহ তাই আসুন ভাই আমরা এই সেই গণিমতের মাল এই নিয়ামতকে যেন আমরা আর না হারাই এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করবো হাবলানা কান্তল হাব হে আল্লাহ তুমি একবার যেহেতু আমাদেরকে এই কোরআনের পথে এনে দিয়েছ আমাদেরকে সরল পথ আমাদের মনকে তুমি আর বাঁকা করে দিও না ভাই এই আপনারা বারবার করবেন আসুন আমরা শুরু স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূল শব্দ কসম কসম মানে ভাই শপথ খাওয়া কসম হইল শপথ খাওয়া তো কি হলো শপথ লা মানে না ও কসিম উ হলো কি আমি উ হলো আমি এই দিক তাকান উ আমি তা তুমি ইয়া সে নুন আমরা তো উকু সিমু আমি শপথ করি তুক সিমু তুমি শপথ করো ইউক সিমু সে শপথ করে আর নুক সিমু আমি শপথ করি আলো বলতেছে না আমি শপথ করছি বি হাজা বি মানে দাঁড়া দিয়ে করতি হাজা মানি এই এই কিসের আল বালাদ বালাদ মানি ভাই শহর বালাদ মানি শহর বা সিটি আলো বলছে না আমি এই শহরের কসম খাচ্ছি সেই শহর প্রায় কোনটা সেই শহর হলো মক্কা মহানগরী সে মক্কা মহানগরী শপথ আল্লাহ খাচ্ছেন যে না আমি এই শহরের শপথ খাচ্ছি বালাদ মানে শহর আর এখানে দেখেন কসম মানে শপথ এই কসম কথাটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি এই ভাই কসম খেয়েও না হ্যাঁ তোমার আল্লাহর কসম আল্লাহর কসম এই কিন্তু সেই কসম এই কথাটা কিন্তু আমরা আরবির থেকে এই কসম কথাটা আমরা বাংলায় বলতেছি আপনাদের ভাই এর আগে আমি বলছি যে আমরা আরবির মানে কোরআনের প্রায় তিনশো উপরের শব্দ আমরা কিন্তু বাংলায় ব্যবহার করি কোরআনের প্রায় তিনশো শব্দ তার মধ্যে মানে কসম হই একটা কসম হলো একটা তাই দেখুন আমরা পরে রাতে যাই ভাই জি পরে রাতে আল্লাহ বলছেন আর মানে এবং আংতা মানে আপনি হেনবি আপনি হলেন হেল্লু হেল্লু মানে হালাল আপনি হলেন কি আপনি হলেন হালাল হে নবী আপনি হালান বিহাজা মানে এই বি হাজা ভাই এই এই কিসের এই আপনি বলেন এই যে বালাদ এই যে শহর এই শহরের জন্য আপনি কিন্তু হালাল এই শহরের কি ভাই আল্লাহ রাসুল হলেন হালাল বলে দিচ্ছেন আল্লাহ রাসুল কি ভাই হালাল আপনারা থেকে ইস ই করেন ভাই খেয়াল করেন যে ওয়া মানি এবং আংতা মানি তুমি এই যে আমরা নাও ই পড়েছিলাম ভাই পার্সোন যেখানে আমরা শিখেছিলাম পার্সোনাল প্রোনাউন যেমন আনান আমি নাহনু আমরা আংতা তুমি আংতুম তোমরা হুয়া সে আর হুম তারা তাহলে ওয়া আংতা এবং আপনি হিল্লু মানে হালাল মানে এখানে বৈধ আপনি বৈধ বি হাজাল বালাল এই শহরে আপনি একজন বৈধ অধিবাসী আপনি অবৈধ না কেন আপনাকে ওরা উৎখাত করবে কেন আপনাকে ওরা নিঃশেষ করে দিবে কেন ওরা হত্যা করবে আপনি তো এখানে এখানে বৈধ নেই এখানে অবৈধ ভাই একটা জিনিস চিন্তা করেন এই জিনিসটা এখানে বলার সাথে সাথে আল্লাহ সেই লা মানে না বলার সাথে সাথে আপনি আল্লাহ বলছেন যে তোমাদের ধারণা জল্পনা কল্পনা মোটেই ঠিক নয় তোমাদের ধারণা এবং জল্পনা মনে ঠিক লা শুরু করেছেন সেই হাজ আল বালাদ মানে এই শহরের আংতা হিল্লুম এই যে কথার থেকে আমরা তিনটা অর্থ পাই প্রথমত ভাই একটু খেয়াল করেন প্রথমত আপনি এই শহরের অধিবাসী হেরাসুল আপনি এই শহরের বসবাসকে অধিবাসী বৈধ অধিবাসী আপনার অবস্থানের কারণেই এই শহরের মাহাত্ম শ্রেষ্ঠত্ব বহুল অংশে বৃদ্ধি পেয়েছে ধন্য হয়েছে এই নগরী আপনার পদধুলিতে আল্লাহ এটা বলতে চেয়েছেন নাম্বার এক দ্বিতীয়ত আল্লাহ বলতে চেয়েছেন যে আল্লাপাক মক্কা বিজয়ের দিন একটু খেয়াল করেন ভাই আল্লাহ পাক মক্কা বিজয়ের দিন রাসুল্লাহ সাল্লামের জন্য এই হারাম শহরে যাকে ইচ্ছা হত্যা করার এবং যাকে ইচ্ছা জীবিত রাখার অনুমতি দিয়েছেন আপনারা জানেন হয়তো তাই ইবনে খাতালকে হত্যা করা হয় ইবনে খাতাল আপনারা জানেন সেই ইমনে খাতালকে সে কাফের ছিল যদিও সে কাবার গিলাপ ধরে আত্মরক্ষার চেষ্টা করেছিল নবীকুল সাল্লাহ সাল্লাম সারা সারা বিশ্বের জন্য আল্লাহ নির্ধারিত হারাম শরীফের হত্যাকাণ্ডা ছিল কিন্তু হারাম আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ঘটনাটা ঘটেছিল আমি প্রথম থেকে বলি যেমন আবদুল্লাহ ইমনে খাতাল যিনি কাবা গরিবের কাবা শরীফের গিলাপ ধরে আত্মরক্ষা করতে চায় তখন আমি তাকে হজরে আসওয় এবং মাকাম ইব্রাহিম মানে কি রাসুল আসলাম বলতেছেন তাকে এর মাঝখানে তলারের আঘাতে শিরোচ্ছেদ করে দিলাম কে দিলেছেন সেই শিরোচ্ছেদ বারাজা বারাজা আল আসলামী বলেন প্রথম দুইটি আয়াত আমার বিষয়ে করা হয়েছে নাজিল আপনি আবার শোনেন প্রথম যে দুইটা আয়াত নাজিল করা হয়েছে কে বলছেন আবু বারজা আল আসলামি রাজুল্লা আনু বলেছেন যে প্রথম দুইটা আয়াত আমার বিষয়ে নাজিল করা হয়েছে যে আমি কাবা ঘরের প্রবেশ করতে দেখলাম যে আবদুল্লাহ ইবনে খাত্তাল খাতাল সে কী করেছে গিলাফ ধরে আত্ম রাখার চেষ্টা করতেছে আমি তাকে গিয়ে হজ রে ও মাকামি ইব্রাহিম মাঝখানে ফেলে তলারে তার শিরচ্ছেদ করে দিলাম এই ঘটনাটি ঘটেছিল মক্কা বিজয়ের দিন মক্কা শহরে প্রবেশ করে সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিন্তু ব্যতিক্রম ছিল নয়জন পুরুষ এবং ছয়জন মহিলা ভাই তাদেরকে দেখা মাত্রই হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল এদের মধ্যে কতিপয়ের ক্ষেত্রে এমন কঠোর নির্দেশ ছিল যে তারা যদি খানায় খাবার গিলাপ ধরে আত্মরক্ষা করে তবুও তাদেরকে হত্যা করা হবে এর মধ্যে ছিল সেই ইবনে খাতাল একজন তাই ভাই চিন্তা করেন আল্লাহ রসুলকে আল্লাহ আপনি তো এই নগরী হালাল আপনি এই নগরী কিন্তু আপনি একজন হালাল ব্যক্তি বৈধ ব্যক্তি কেন ওরা আপনাকে উত্তর করবে এবার তিন নম্বর তৃতীয়তে একটা কারণ হল গিয়া আল্লাহ নির্ধারিত এই হারাম এলাকায় সকল জীব জন্তু এমনকি ইতর প্রাণী থেকে শুরু করে বৃক্ষলতা পর্যন্ত নিরাপদ অথচ আপনার মতো উচ্চ মর্যাদা সম্পন্ন ফকরে বনি আদম এর জন্য কো নেই কোনো নিরাপত্তা তারা আপনাকে কতল করা স্বযন্ত করছে এই ভেবে যে আপনাকে হত্যা করা সম্পূর্ণরূপে হালাল তাদের জন্য তারা এটা মনে করছে ভাই চিন্তা করেন তো হালাল কিন্তু কয়েকটা অর্থে এখানে চলে আসছে আসুন আমরা বোঝার চেষ্টা করি ভাই এরপরে আছে দেখুন তিন নম্বর আয়তে ওয়া ওয়া মানে এবং আর ওয়া মানে শপথ দুইটা ওয়া আছে এখানে ওয়া 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 লি ও একটা ওয়া হচ্ছে ওয়া মানে এবং বা আর আর একটা ওয়া মানে শপথ ওয়া লিদিন লি এই লিদিন কথা হলো জন্মদাতা লিদিন মানে জন্মদাতা ওয়া এবং মা মা যা এবং যা ওয়ালাদা জন্ম দেওয়া হয় তাহলে এখন আল্লাহ বলছে যে আবার শপথ খাচ্ছি সেই জন্মদাতার যে জন্ম দেয় সেই জন্মদাতার যে জন্ম দেয় এখানে হজরত আদম বা ইন্ডিকেট করা হয়েছে এখানে কাকে ইন্ডিকেট করা হয়েছে সেই হজরত আদম সালামকে যে জন্মদাতার একটু খেয়াল করেন ভাই আপনার কি বলবো আমরা সুরা ইকলাসে এই আয়টা পাই ইকলাসে যেমন লাম ইয়া লিদ অলাম ইউলাদ এই যে লাম ইয়া লিদ এই যে লিদ 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 ওয়াল মিউ ইউ লাদ 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 এই যে লাদা দেখছেন ভাই তাহলে এই যে লিদ এবং লাদা মানে আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেননি এবং কারো কাউকে জন্ম দেননি সেখানে এখানেই সেই আসছে যে জন্মদাতা এবং জন্ম দেন চিন্তা করেন ভাই আল্লাহ সুবান তাল্লাহ কোন দিকে কীভাবে কথা বলতেছে আমরা চেষ্টা করি এগুলো বোঝার আর একটা জিনিস ভাই আপনারা নিজে খেয়াল করুন এই যে আমাদের যে নিচে যে শখগুলো দেওয়া আছে যেমন আ তা ইয়ানুন আতাইনা এই আতাইনা যখনই কোনো ভার্বের প্রথমে আসে তখন ভার্বের নাম্বার এবং সাবজেক্ট চেঞ্জ হয় আবার এই তু তা আনা যখন ভারবেশ শেষে আসে তখন সে নাম্বার এবং চেঞ্জ হয়ে যায় সেটা পাস ফর্ম হয়ে যায় আর নিশ্চয় আছে প্রসিস ফর্ম দেখুন ইয়া ই মানে আমার না মানে আমাদের কামানি তোমার মানে তোমাদের হুমানি তার হুমানি তাদের আর এখান থেকে প্রিফিক্স কয়েকটা শব্দ আছে ফাঁসা লাকালবি ফাঁসা কালবি ফা মানে অতঃপর সাচিরেই বা শীঘ্রই লা মানে অবশ্যই বা জন্য কামানি যেমন বা অ্যাজ লাইক আল মানে দি অর্থে ব্যবহার করা ডিটার্মিনার নির্দিষ্ট আর বি মানে দ্বারা দিয়ে কর্তৃক এই কয়েকটা জিনিস কিন্তু অনেক সময় বিভিন্ন শব্দে প্রথমে বসে শব্দের অর্থকে চেঞ্জ করে আসুন আমরা বসবো ইনশাআল্লাহ সামনে আরও প্রিয় ভাই বোনেরা আমাদের পরবর্তী ভিডিও ও কোরআনের তিরিশতম পাড়ার ধারাবাহিক সকল সুরার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিবেন আর জীবনে ভাই একটা রিকোয়েস্ট করি অন্তত একবার হলেও কুরআনের এই তিরিশতম পাড়াটা আমাদের সাথে বুঝে বুঝে পড়ুন এরপরে আমরা ইনশাল্লাহ আরও পাড়া আমরা একের পর এক আমরা পড়ব আমাদের সাথে থাকুন ভাই ভাই এই কোরআন কোরআন আপনারা একবার যেহেতু আপনাকে দেখিয়ে দিয়েছে আর কখনো ভাই কোরআনকে সারবেন না আর যদি আপনার কাছে আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে ভাই একটা কাজ আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করি এছাড়া আমি কমেন্ট বক্সে বারবার লিখেছি যে আপনারা এই ক্লাসগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যত পারেন শেয়ার করুন তাতে কী হবে ভাই দুটো উপকার হবে একটা হলো গিয়ে আপনার সেই বন্ধুরা উপকৃত হবে তারা কোরআনকে বোঝার সুযোগ পাবে তাতে করে হবে কি আপনার সদগা জারিয়ে কাজ হলো তো সে যতই উপকার হবে সে যতই পড়বে একটা সবাবের অংশ আপনার আমল নয় চলে যাবে ভাই কেয়ামতে ময়দানে দেখবেন যে আমলের বস্তা নিয়ে উঠছেন আপনি বলবেন যে হায় হায় এত আমল তো আমি করিনি অথচ এই যে ইউটিউবের উপরে একটা লাইক দেওয়া একটা কমেন্টস দেওয়া অথবা একটা শেয়ার করার বদৌলতে যে কত এক ভ্যালুয়েবল ক্লাস হয়তো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভাই আশুন ভাই সেই চেষ্টাই আমরা করি চলুন এবারে দেখুন পরে লাইতে আল্লাহ সুবহানাহু কি বলছে খেয়াল করুন লাকাদ লামানি অবশ্যই দেখেন লামানি অবশ্যই যে লা লা দেখেন লামানি কি ভাই অবশ্যই আর কাদ মানে কি কাদ মানে নিশ্চয় অবশ্যই নিশ্চয় মানে কি জোর দাও হয়ে গেছে মানে কি নিঃসন্দেহে আল্লাহ বলছে নিঃসন্দেহে খলাক না খলাক না মানে আমরা সৃষ্টি করেছি না মানে ভাই আমরা একটু খেয়াল করেন এই না কিন্তু ভার্বের পরে চলে গেছে ভার্বের শেষে তাহলে কি শেষে হলে কি হবে ভাই ভার্বের পিছনে যদি আ এই যে তু তা আনা হয় তাহলে কি ভাই অতীতকাল তা খলাক না আমরা সৃষ্টি করেছি তা আমি সৃষ্টি করেছি কি হবে ভাই খলাক তু আমি সৃষ্টি করেছি তুমি সৃষ্টি করেছো খলাক তা সে সৃষ্টি করেছে খলাক আমরা সৃষ্টি করেছি খলাকা না তা আমরা সৃষ্টি করেছি খলাক না নিঃসন্দেহে আমরা সৃষ্টি করেছি কি আল ইনসান ইনসান এই মানুষকে আমরা সৃষ্টি করি আল্লাহ সে ফি মানে মধ্যে কাবাদ কাবাদ মানে কি ভাই কষ্ট ক্লেশের মধ্যে মানুষের জীবন কিন্তু ভাই কণ্টকা ফুল সজ্জা না আল্লাহ বলছে মানুষের জীবন তো ফুল সজ্জা না ওকে তো আমি কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি একটু খেয়া করেন ভাই যে এই কাবাদ কথাটা দিয়ে আল্লাহ পুরা ইনসানের পুরা জিন্দি কিটাকে জিন্দিগিকে আল্লাহ কঠোর শ্রম চেষ্টা সাধনা ভয় অস্থিরতা উত্থান পথান পতন এর এক সমন্বয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে এই মানুষ আশার খেয়ে হাঁটতে শিখে এই মানুষ কীভাবে হাঁটে ভাই সে আশার খেয়ে হাঁটে এই মানুষ কীভাবে পানিতে সাঁতার কাটে সে পানি খেয়ে তারা সাঁতার শিখে চিন্তা করেন এমনি কত প্রকার কষ্ট শ্রম লাগাতে সারা জীবনটা তিনি সে ধাপে ধাপে অতিক্রম করে এরপরে জীবিকা অর্জনের জন্য এই মানুষকে কি করতে হয় ভাই এক সীমাহীন শ্রম সাধনা করতে হয় বার্ধক্যের জরা বেদিতে তাকে তিলে তিলে ধুকি ধুকে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় সাকরাতুল মৌত আজাবুল কবর আজাবুল হাসর সব স্তরে তাকে পেরিয়ে যেতে হয় শুধু এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চিন্তা করেন ভাই সেই কাবাদ কথার অর্থকিলা সে ক্লেশ দুঃখ কষ্ট এছাড়াও যদি আমি বলি যে দুনিয়ায় যদি রাজা বাদশাহ হয় অত্যন্ত প্রভাবশালী কোনো ডিকটেটরও যদি হয় ভাই তবুও কিন্তু সে বিপদ থেকে শঙ্কামুক্ত নয় থাকতে হয় তাকে চব্বিশ ঘন্টায় কি শঙ্কিত ও কম্পিত এমন দুশ্চিন্তায় তাকে কাটাতে হয় যে অনেক রাত তার বিনিদ্র কাটায় ভাই আপনারা এছাড়া জানেন যে সেই মুসা আল্লাহ সাল্লামের যুগে কারুনের মতো ধন লোক হলেও তার বিপুল ধৈনিশ্চর্য কেমন করে রক্ষা করবে এই চিন্তায় সে কিন্তু ছটফট করতে থাকে এই আয়াতের একথায় বোঝানো হয়েছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে অশান্তি অতৃপ্তি বিপদ শঙ্কা ও দুঃখ কষ্টের মধ্যে ব্যাপৃত করে ভাই চলুন আসুন আমরা পরে আয়তে যাই জি এর পরের আয়াতে দেখুন ভাই আল্লাহ সুমনতলা কি বলছেন আ সাবু আ ইয়াহ সাবু মানে কি ভাই আমানে কি খেয়াল করেন আমানে প্রশ্ন ইন্টারগটিভ সেন্টেন্স আমরা যেমন ইংরেজিতে ইন্টারগ্রেশন যেমন আমরা কি বলি ভাই বি ভার্বকে যখন কি বলে আমরা অক্সিল ভাব যখন সেন্টেন্সে প্রথমে দিয়ে শুরু করি যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার ডাস ডু ডাস ডিড এগুলো যেমন আমরা শুরু করে যখন কোন সেন্টেন্স তৈরি করি তখন কী হয় ভাই তখন ইন্টেগেটিভ হয় প্রশ্নবোধক হয়ে যায় ঠিক এরকম একটা আরবিতে আ আ দিয়ে প্রশ্ন করলেও এভাবে প্রশ্ন হবে হাল দিয়ে প্রশ্ন করলেও প্রশ্ন হবে হাল হাল অথবা আ অথবা মা মনে রাখবেন হাল অথবা আ অথবা মা এইগুলো দিয়ে যখনই কোনো সেন্টেন্স শুরু হয় বা শব্দ শুরু হয় তখন প্রশ্ন হয় আ হাসি আবু আমানি আমানি ভাই কি আর ইয়া মানে সে আর হাসিবা হাসিবা মানে ধারণা করে আর হাসিবা সে কি ধারণা করে সে কি ধারণা করে আন মানে যে দ্যাট লান কখনো লান মানে ভাই কখনো। ইয়া কদির ইয়া মানে সে মূর শব্দ কদের কদির মানে ক্ষমতাবান কদ হু আলা কুল্লি সাই কদির সে কদির ভাই ক্ষমতাবান মানুষ কি ধারণা করছে যে মানুষ কি সে ধারণা করছে যে কেউ কখনও তার উপর ক্ষমতাবান হবে না আলাই হি আলাম উপরে হি মানে তার এই যে দেখেন আলাই হি মানে তার উপরে আলাই হুম বা তার উপরে তা আলাই না আমাদের উপরে আলাই কা তোমার উপরে আলাই কুম তোমাদের উপরে আলাই হুম তাদের উপরে চিন্তা করছেন ভাই আপনি এইটা যদি প্রসেসি পড়ান যদি এইটা চেঞ্জ করেন আপনার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে তা আহাদুন আহাদ মানে এক ভাই এক এখানে এক না বলে আমরা সেন্টেন্সের শব্দ চয়নের জন্য সেন্টেন্সকে মিলানোর জন্য আমরা আহাত এক না বলে আমরা বলবো কেউ যে কেউ সে আলা অর্থ হচ্ছে সে কি ধারণা করছে যে কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না ডাজ ই থিঙ্ক দ্যাট নোয়ান হ্যাজ পাওয়ার ওভার হিম বড় কঠিন কথা আপনি মনে করেন যে আপনি এখন ধরাকে সরা জ্ঞান মনে করতেছেন না আপনি যা ইচ্ছা তাই করতেছেন হ্যাঁ ইয়াকদি র মানে কোনো আপনার ক্ষমতা নাই সে তো তার তকদিরের আষ্টে পৃষ্ঠে বাধা আর তার তকদির আশার সেই তকদির অপর এক শক্তির নিরঙ্কুশ শাসনের অধীনে আছে দুনিয়ার সার্বিক শক্তি যদি তার হস্তগত হয়ে যায় সারা দুনিয়ার বাসায় যদি সে পেয়ে যায় এবং ব্যাপক সামরিক বাহিনী যদি তার রাজপ্রাসাদ পাহাড়ে নিযুক্ত থাকে তথাপিও ভাই ভূমিকম্পের ছোট্ট একটা ধাক্কা বাতাসের একটা ঝাপটা অথবা সমুদ্রের ক্ষণকালীন জনশ্বাস এক নিমিষেই মানুষের সমস্ত রক্ষা বুজ্য চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে ভাই তাকদিরের এই অমোঘ বিধানের আওতায় একটি আকস্মিক দুর্ঘটনা সুস্থ সবল ইনসানকে বানাতে পারে পঙ্গু এই তো দুনিয়ার তার অবস্থা আখিরাতে তার মুখে মহল লাগিয়ে হাত পাকে বলবে তোমরা সাক্ষী দাও এর বিরুদ্ধে তখন বুঝতে পারবে যে তারা কত অসহায় এমন নাজুক অবস্থায় থেকেও তার মন মগজে এমন মারাত্মক ভুল ধারণা কি করে স্থান পেতে পারে যে তাকে পাকরাও করতে কেউ সক্ষম হবে না চিন্তা করেন ভাই চিন্তার বিষয় ভাই এগুলো চিন্তা করতে আমাদেরকে এরপর দেখুন ভাই ছয় নম্বর আয়াতে বলছে ইয়া কুলু ইয়া মানি সে কুলু মানি বলে ইয়া কুলু মানি সে বলে আহলাক তু আহলাক তু আমি নিঃশেষ করেছি তু মানি আমি তু মানি আহলাক আহলাক মানি ভাই নিঃশেষ করা আহলাক মানি ভাই নিঃশেষ করা তু মানি ভাই আমি এই দেখেন তু তাহলে পাস টেন্স হয়ে গেছে আহলাক তু আমি নিঃশেষ করেছি আহলাক তুমি নিঃশেষ করেছ আহলাকা সে নিঃশেষ করেছে আহলাক না আমরা নিঃশেষ নিঃশেষ করেছি মানে আমরা শেষ করেছি ইয়া কুলু সে বলে যে আমি শেষ করেছি ভাই আমি অনেক কিছু ব্যয় করেছি আমি কি করেছি ভাই অনেক কিছু ব্যয় করেছি অনেক ভাই অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে মালান মাল মানে ধন সম্পদ লুবাদা মানে প্রচুর অনেকে দেখবেন ভাই বলে কি আরে ভাই বললেন না প্রচুর টাকা ব্যয় হয়ে গেছে মেয়ের বিয়ে এত টাকা খরচ হয়েছে হ্যাঁ আরে ভাই বলে না ইলেকশনে কত টাকা খরচ হয়েছে হ্যাঁ ভাই দেখছেন না প্রচুর টাকা খরচ হয়েছে এইসব তুমি বলো না হি আই হ্যাভ সো মাস মানি ভাই একটু খেয়াল করে নি কথাটা এই আহ্লাক তু অর্থ ধ্বংস করে দিয়েছি মানে নিঃশেষ করে দিয়েছি এক কথায় সে তার নিজের বাহাদুরি এই সে সে তার নিজের বাহাদুরি প্রকাশ্য লোককে অহংকারে বশবর্তী হয়ে আজে বাজে খাতে প্রচুর অর্থ ধ্বংস করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই নিজের বাহাদুর বাহাদুরি কম কামাইতে নিজের প্রশংসার ঢোল বাজাতে তুমি যে স্তূপতুল্য অর্থ লুটিয়ে দিয়েছ তা কোন পথে তুমি আয় করেছ আর কোন পথে ব্যয় করেছো তার পুঙ্খানুপুঙ্খ হিসাব না দিয়ে তুমি কিন্তু হাঁসুরের ময়দানে এক পাও নড়তে পারবে না আপনারা সবাই জানেন যে হাঁসুরের ময়দানে পাঁচটা প্রশ্ন উত্তর না করে বান্দাকে এক পাও তাকে চলতে দেওয়া যাবে না তার মধ্যে অন্যতম প্রশ্ন হল গে তোমার জীবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করাবে কীভাবে তা ব্যয় করেছ তোমার ইলেম কী কাজে খাটিয়েছ তোমার সম্পাদ কিভাবে উপার্জন করেছ আর কোন পথে ব্যয় করেছ ভাই আর তোমার যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে লাগিয়েছ এই সমস্ত কথা আর যদি উত্তর না দিতে পারেন এই উত্তর না দিয়ে এক পাও কেউ অর্থ পারবে না ভাই আসুন আমরা এই উত্তর তৈরি করার জন্য নিজেরা পড়াশোনা করি ভাই পড়াশোনা করতে হবে না হলে কিন্তু হবে না আপনি যেহেতু ইসলাম নামক ইসলাম নামক একদিনই স্কুলে ভর্তি হয়ে গিয়েছেন অথবা আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে ভাই আপনি পাশ করবেন কি আসুন ভাই এই জন্য আমরা পড়াশোনা করি পড়াশোনা ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না এটা এমন কোনো লটারি নাই আপনি যে একদম পেয়ে যাবেন যিনা আপনি ইসলামার নামক স্কুলে ভর্তি হয়েছেন আপনাকে পড়াশোনা করতে হবে এই জন্য আপনার রাসূলের উপরে কিন্তু ফার্স্ট কথাই এসছে একর বিসমে রব্বিক খালাক পরও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে তা আসুন ভাই আমরা পড়াশোনা করি আপনারা জানেন আল্লাহ সোমান যাকে পছন্দ করেন আল্লাহ উতালা যাকে পছন্দ করেন তাকে কয়েকটা জিনিস দেওয়ার মধ্যে অন্যতম যে জিনিসটা দেন তাকে কি দেন ভাই কোরআনের জ্ঞান দেন কোরআনের জ্ঞান ছাড়া কেউ কিন্তু ভাই পার পাবে না আসুন আমরা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ এক্সকিউজ মি এরপরে আছে দেখুন ভাই আল্লাহ সুমান কি বলছেন আ সাবু আবার সে প্রশ্ন করছে আ কি ইয়া মানি সে হাসিবা মানি ধারণা করা বা কি চিন্তা করা আ সাবু সে কি ধারণা করেছে সে কি চিন্তা করেছে আনমানি যে মানে দ্যাট লাম মানি নয় ইয়া রহু হু ইয়া মানি সে র মানে দেখা হু মানে তা তা সে তা দেখে সে তা দেখে আহাদুন মানে কেউ আহাদুন মানে কেউ একটা মূল অর্থ আছে সে কি ধারণা করছে যে কেউ তাকে দেখেনি সে কি ধারণা করছে যে কেউ তাকে দেখেনি বড় কঠিন কথা ভাই বড় কঠিন কথা আমাকে কেউ দেখে না আমি যা করতেছি সব সব মাইট ইজ রাইট আমার যা করি সবই রাইট তাকে কেউ কিছু দেখে নেই তার কেউ কোনো কর্তৃত্ব নেই এই দেখেন ইয়াহ সাবু মানে সে ধারণা করে আহ সাবু আমি ধারণা করি তাহ সাবু তুমি ধারণা করো ইহসাবু সে ধারণা করে না সাবু আমরাও ধারণা করি আবার দেখেন এখানে আরটা ভার বাসে মানে সে দেখে ইয়ার মানি ভাই সে দেখে তা আমি দেখি আর তুমি দেখো তার সে দেখে ইয়ার আমরা দেখি না র ইয়ার হু সে তা দেখে হু মানি ভাই এই যে পশ্চিম লাল লাল অক্ষরে জি সে কি ধারণা করছে যে কেউ তাকে দেখেনি ডাজ ই থিঙ্ক দ্যাট নো ওয়ান সিস জি এরপরে এত দেখুন আলাম আ মানে কি লাম মানে নয় আ মানে কি লাম মানে নয় এই লাম ভাই নয় মানে অতীতের নয় লাম হলো ভাই অতীতের নয় আর বর্তমান ভবিষ্যতে নয় কি হবে লা লা আর অতীতের লাম আলাম নয় কি আমরা তার রাম তা মানে কি লাম মানে নয় তা মানে তুমি র মানে দেখা আলাম লাম তুমি কি কি এভাবে ভাই আ মানে কি লাম মানে নয় নয় কি জা আল না জা আল দেখেন মূল শব্দ হলো জাল মানি বানানো মানি বানানো সামনে আসে নুন যেমন না যদি সামনে আসে তার কি হয় ডানে দিকে তাকান তো প্রেজেন্ট ফর্মে হয়ে চলে যায় তাহলে না মানে আমরা আমি আমি তা মানে তুমি ইয়া মানে সে না মানে আমরা না জা আল আলাম না জা আল আমরা কি বানাইনি এই যে না মানে আমরা আমরা কি বানাইনি আজা আল আমি কি বানাই নেই তাজা আল তুমি কি বানাওনি ঠিক আছে ভাই বানাইনি আর ইয়া জাল সে কি বানাইনি তার আলাম না জাল আমরা কি বানাই নেই লাহু লা মানির জন্য হু মানে তার তার জন্য দেখুন ভাই হু দেখেন নিচে দেখেন হু পশেস ইম্পর্টেন্ট দেখেন লাহু তার জন্য তা আমার জন্য কি হবে ভাই লি লি মানে আমার জন্য আমাদের জন্য কি হবে লানা লানা আমাদের জন্য তোমার জন্য কি হবে ভাই লাকা লাকা তোমার জন্য আর তোমাদের জন্য কি হবে ভাই লাকুম লাকুম তোমাদের জন্য আর তাদের জন্য হবে লাহুম লাহুম ঠিক আছেন ভাই তো এই যে লাকুম তোমাদের জন্য লাকুম দিন উকুম অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন ওকে আইন 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 মানে দুইটা চোখ আল্লাহ বলছে আমি কি তাদের জন্য দুটি চোখ বানাইনি ভাই আপনাকে প্রশ্ন করেছে আপনাকে কি দুটি চোখ দেয়নি খেয়াল করেন ভাই কঠিন কথা আল্লাহ আপনাকে দুটা চোখ দিয়েছে কেন এই চোখ দিয়ে কি কি করবেন ভাই হ্যাঁ চোখ কী জন্য দিয়েছে খেয়াল করেন ভাই চোখ কী জন্য দিয়েছে ভাই আহা চোখ আমি কোন খাজে খাটাই ভাই খেয়াল করেন অর্থাৎ আল্লাহ জাল্লাহ তার অপার কুদরতের উজ্জ্বল নিদর্শনসমূহ সমূহ প্রত্যক্ষ করে আপনি প্রকৃত সত্য গ্রহণের প্রধান উপকরণ হিসেবে আমরা কি তাকে দুটি চোখ দেইনি সেটা আলো বলছেন যে তাকে তো আমরা চতুষ্পদ যন্ত্রের মতো চোখ দেইনি যা দেখেও দেখে না আমরা তো তাকে দিয়েছি আশাফুল মাখলুকাতের চোখ যা যা কোনো কিছু দেখা মাত্রই তার খবর মস্তিষ্কের মূল সেন্টার এসে পাঠিয়ে দেয় সেখানকার রিসার্চ সেন্টারে গিয়ে দৃশ্যমান সমস্ত বস্তুটি ধরন প্রকৃতি নির্ণয় করে সে বিবেকের দরবারে চূড়ান্ত ফয়সলার জন্য পেশ করে এই জন্যই তো তাকে চোখ দেওয়া হয়েছে আর বিবেকের বহিঃপ্রকাশ ঘটে তার জিব্বা ও ঠোঁটের মাধ্যমে তাই মানুষের জ্ঞান বুদ্ধি লাভের উপায় উপকরণ হিসেবে প্রথমে চোখ এবং পরে জিব্বা ও ঠোঁটের উল্লেখ্য তাৎপর্যপূর্ণ ভাই আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি এছাড়া আমাদের এই পরবর্তী আয়াতে আল্লাহ যে দুটি উম্মুক্ত পথের কথা বলেছেন সেই উন্মুক্ত পথ দুইটি পথ আমাদের সামনে খোলা আছে সেই দুটি পথ আমরা কি করতে পারি ভাই সেই দুটি পথ আমরা যে কোনো একটা অবলম্বন করে আমরা হয় যাহার নাম নাহলে জান্নাতের পথে যেতে পারি আসলে আমরা দেখি জি নয় নম্বর আয়তাল্লা বসে দেখেন ওয়া মানি এবং লিসান মানে জিব্বা এবং দিয়েছি জিব্বা ও শা এবং দুটি থোর এই সে কথা বলছে আমি কি আলাম নাজ আইন আইন ওয়া লিসা না ওয়া শাপাতাইন ও হাদাই না হুন নাজ দেন এবং দশ নম্বরেছে ও হাদাই না হুন নাজ দেন এবং তাকে দেখায়নি দুটি হেদায়তের পথ ভাই বড় চিন্তার বিষয়গুলা আপনাকে চোখ দিয়েছে জিব্বা দিয়েছে আপনাকে ঠোঁট দিয়েছে এই জিব্বা দিয়ে এমন কথা বলবেন না যে কথার দ্বারা আপনার জাহান্নামের কারণ হয়ে যায় এই জিব্বাকে আপনি কী করবেন ভাই খুব আপনি একবারে সংরক্ষণ করে রাখবেন যা বিভিন্ন আলিমগঞ্জ যেভাবে বলেছেন যে হল গিয়ে ভাই তরবারি মতো তরবারি কোষবদ্ধ থাকলে যেমন নিরাপদ থাকে তেমনি ঠোঁটের কোষের ভিতরে যদি জিব্বা যে জিব্বাকে আপনি আবদ্ধ করে রাখতে পারলে আপনি তেমনি নিরাপদ থাকবেন আবার উন্মুক্ত তরবারি যেমন মুক্ত নয় তেমনি ঠোঁটের ভিতরে সেই নিয়ন্ত্রণহীন জিব্বাও কিন্তু ভাই মুক্ত নয় তরবারির সদ্ব্যবহারে যেমন শত্রুর গর্দান উড়ে যেতে পারে তেমনি এর সদ্ব্যবহারে নিজেরই অসদ্ আপনার গর্দানে উড়ে যাওয়ার বিচিত্র কিছু নয় আর এর অপব্যবহারে ঘনিষ্ঠ বন্ধু শত্রু হয়ে যেতে পারে আবার এর ব্যাপারে শত্রু কিন্তু ভাই বন্ধু হয়ে যেতে জিব্বা দ্বারা এমন কুফরি বাক্য উচ্চারিত হতে পারে যা তাকে জাহান নামে পৌঁছে দেবে আবার এর দ্বারা কালেমা বা পাঠ করে কেউ জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে ভাই এই জন্যই নবী কাল্লা সাল্লাম এই শানিত তরবারই যথাসম্ভব ওষ্ঠদ্বয়ের ভিতরে কোষবদ্ধ করতে পরামর্শ দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের জিব্বা স্পর্শ করে বলেন এটাকে সংযত রাখো জিব্বার উৎপন্ন ফসলি মানুষকে উল্টো মুখে নাক ঘষে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে ভাই হজরত আবু হরে বলেছেন রসাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহতে ও তার আখিরাতে ইমান রাখে তার উচিত উত্তম কথা বলা অথবা চুপ থাকা আর যে ব্যক্তি আল্লাহ আখিরাতে ইমান রাখে সেজন্য তার প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ আখিরাতে বিশ্বাস করে সেজন্য আপন অতিথির সম্মান প্রদর্শন করে এগুলো ভাই হাদিস আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি এর পরের সাথে দেখুন ও হাদাই না হুন নাজদাইন হাদাই না মানে আমরা দেখিয়েছি না মানে আমরা ও মানে তাকে নাজদাইন মানে দুইটি পদ আর আমরা তাকে দুটো পদ দেখিয়েছি সেই দুটো পদ কি ভালো মন্দ ভাই দুটো পথ কিন্তু আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছে আমাকে দেখিয়ে দিয়েছেন এই ভালো মন্দ আপনি যদি ভালো পদ শুরু করেন আপনি ভালো পাবেন আপনি যদি খারাপ পদ শুরু করেন ভালো পাবেন একটা জিনিস মনে করেন আপনি ভাই একটা পাহাড়ের উপর উঠবেন আপনি পাহাড়ের মাঝামাঝি আসেন পাহাড়ের মাঝামাঝি নিচে পাহাড়ের নিচেই হলো খাদ আর পাহাড়ের উপরে হলে গিয়া এক সুন্দর অট্টালিকা আপনি যদি সেই সুন্দর অট্টালিকা পাওয়ার জন্য সেই আপনি যদি কষ্ট স্বীকার করে 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 উপরে উঠেন তাহলে আপনি খুব উপরে উঠে আপনি সেই সুন্দর অট্টালিকা সে আয়েশ করতে পারেন কিন্তু পাহাড়ের নিচে হলে খাদ সেই খাদে পড়তে হলে আপনি কষ্ট করতে পারেন না জাস্ট আপনি শরীরটা ছেড়ে দিবেন আগো ইনিসি চলে যাবে তাহলে আপনি কোথায় পড়বেন যে খাদের মধ্যে পড় যাবেন এর জন্য এই দুটি পথ বাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন আপনি ভালোটি বেছে নিলে ভালোরে যাবেন খারাপে নিলে খারাপ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাই বোনেরা আমাদের পরবর্তী ধারবৈক সুরার ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন শুকরান জাযাকাল্লাহ কুরআন বুঝে পড়ুন জীবনকে আলোকিত করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমাল তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু